কান চলচ্চিত্র উৎসবে রেহানা মরিয়ম নূরের প্রাপ্তিটা এখনো ভুলেনি দেশবাসী। এর রেশ কাটতে না কাটতেই এলো খুশির খবর। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই সিনেমা বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন রেহানা মরিয়ম নূর চরিত্রে অভিনয় করা অভিনেত্রী আজমেরি হক বাঁধন। চলচ্চিত্রটি উৎসবের ডিবেট সেকশনের জন্য নির্বাচিত হয়েছে। আগামী 6 অক্টোবর থেকে 17 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠানটি আয়োজিত হবে ইংল্যান্ডে। পাশাপাশি এটি অনলাইনেও চলবে। বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল 1957 সালে প্রথম অনুষ্ঠিত হয়। এবার তাদের 65তম আয়োজন। এতে বিভিন্ন দেশের 300টির বেশি ছবি প্রদর্শিত হচ্ছে। এর আগে গত জুলাই মাসে রেহানা মরিয়ম নূর কান চলচ্চিত্র উৎসবে অংশ নেয়। এর আনসার দ্য রিগা বিভাগে প্রথম বাংলাদেশি ছবি হিসেবে মনোনয়ন পায় ছবিটি। সিনেমাটি প্রদর্শনের পরপরই সবাই দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দেয়। ছবিটির প্রেক্ষাপট প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা সাদ জানান, প্রাইভেট মেডিকেল কলেজের একজন শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প, যেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক হিসেবে জটিল জীবন যাপন করেন। এর মধ্যে এক সন্ধ্যায় কলেজ থেকে বেরোনোর সময় একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হন রেহানা। এরপর থেকে তিনি এক ছাত্রের পক্ষ হয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঘটনার প্রতিবাদ করতে শুরু করেন এবং ক্রমশ একরোখা হয়ে ওঠেন। এই গল্পকে কেন্দ্র করেই এগিয়ে যায় ছবিটি। 1 ঘন্টা 47 মিনিট ব্যাপ্তির ছবিটিতে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন। তানজিলা খান, মিম, সময় সংবাদ।